এখন দেখবেন আমাদের দেশে একজন এমএলএ আছে তেনার নাম হচ্ছে শুভেন্দু বাবু হ্যাঁ আমার মতনই মোটা সুটা হবে নাকি হবে না ফেরেস্তারে পেলে কঠিন মার মারবে ওই হারাম করবে কেন পাঁচ বছর আগে দেখছিলাম আমাদের মতো টুপি লাগিয়ে এফতারি পাটিতে বসে দোয়া করছে যদি কেউ বলেন ছবি দেখতে চাই ইউটিউব আর ফেসবুক খুলে নেবে এফতারি পাটিতে বসেছে দুয়া করেছে ইফতারি করেছে এখন বলছে এই মুসলমানগুলোকে বাংলাদেশে তাড়াতে হবে এখন এখন বলছে আবার শুনেলেন এদের চরিত্রটা নচিকেতা বলে একটা গায়িক গায়ক আছে জানেন নাম শুনেছে সে একটা গানে বলেছে মন্ত্রীরা সব হারাম মস্তবদের হাড়ি বলেনি তার নামে কেসু হয়েছিল কিন্তু আমি বলছি তাকে অস্কার দিয়া দরকার অস্কার যে সে ওয়ার্ড নয় বিশ্বের অস্কার দিয়া দরকার সে যেটা বলেছে এক থেকে দামি আর হতেই পারে না যদি বলেন কেন আমি বলে দিই উলামারা জানে আপনারাও শুনেছেন আসানসুলের ইমাম রশিদি ছেলেকে রাম নবমীর দিনে মার্ডার করে দেওয়া হয়েছে শুনেননি আপনারা ঘটনাটা দশ বছরে আর ষোলো বছরের ছেলে মাধ্যমিক দিয়েছে সেই দিনই শেষ পরীক্ষা সেই দিনই তাকে মার্ডার করে দিয়েছে বুকে পাথর বেঁধেছে চাল্লার ওপরে ভরসা রেখে কিন্তু জিনা নেতৃত্বে যে মিছিলে মার্ডার হয়েছে তিনি আর কেউ নয় এখন কিন্তু তিনি দুধ দিয়ে ধুয়ে দিদির কাছে পৌঁছে গেছে তার নাম হচ্ছে বাবুল সুপ্রিয় ইমাম রশিদিয়ার একটা আলেমের আখলা কেমন আদালতের জজ জিজ্ঞেস করেছে এই দশজন মানুষকে আপনার ছেলেকে মার্ডার করেছে সে বলেছে আল্লাহর কসম আমি যখন আমার চোখে কেউ কি দেখিনি আমি কারুর জন্য সাক্ষী দিতে পারব না আমার আল্লাহর কাছে মিথ্যা সাক্ষী আমি দিতে পারবো না চলে বলুন সুবাহান আল্লাহ এটা হচ্ছে একটা আলেমের আখলা আর আপনাদের মতো লোককে দাঁড় করিয়ে দিলে বলতেন হ্যাঁ এই শালাই ছিল ঠিক বলছি ভুল বলছি তার কারণগুলো বুঝিয়ে দিই ডেরেন নিয়ে মারামারি হচ্ছে গ্রামে মিথ্যা সাক্ষী যাই না যাই না আমাদের দেশে কিছু পেটে ভাতে সাক্ষী আছে আপনি যদি ব্যবিচার করেন আপনার হয়ে সাক্ষী যাবে হোটেলে খাইয়ে দিবি পেট ভরে তোর হয়ে সাক্ষী দিয়ে দেবো ঠিক বলছি না ভুল বলছি আরো যদি নামাজু পড়ে তারপরও বেইমা লেখে দেন কাগজ থাকে যারা মিথ্যা সাক্ষী দিতে যায় যে সম্পর্কে তোমার জানা নাই তোমাকে সাজিয়ে যদি নিয়ে যায় তুমি পাপি ভাই আমি যখন দেখিনি আমি তো সাক্ষী দিতে পারবো না ভাই আমি যখন ছিলাম না আমি তো কিছু জানি না এটা হচ্ছে তোমার মুখের ভাষা কিন্তু আমাদের দেশে মিথ্যা সাক্ষী পাওয়া যায় সাজানো পাওয়া যায় না যায় না ধর্ষণ করলে তার পক্ষে উকিল দাঁড়ায় আমার আমি সেদিনে মুর্শিদাবাদে কি বলেছি জানেন ইংরেজরা আমরা উনিশশো সালে দেশকে স্বাধীন করেছি করেছি না করিনি এ দেশ স্বাধীন কবে হয়েছে উনিশশো সালে পনেরোই আগস্ট এখন ভারতের অবস্থা দেখে মনে হচ্ছে আমরা ইংরেজদের কাছ থেকে আজাদ হইনি ইংরেজরা আমাদের কাছ থেকে আজাদ হয়ে গেছে বুঝতে পারেননি কেন বলছি এই জন্যে কি বুঝলেন এখন তো দোকানে জামা কাপড়ের ছিট কিনতে গেলে ভেবে কিনবেন যেন ভাগুয়া কালার না হয় সেদিন আমি একটা জলসাই ছিলাম বেলুন টাঙাইছে সব গেরুয়া কালারের বেগুন বেলুন আমরা বে তাড়াতাড়ি খোল নাইলে ওরা বলবে হুজুর গেরুয়া কালারের নিরোধ টাঙিয়ে বায়ান করছে হারামখোররা বলবে দুনিয়ার অবস্থা এত খারাপ আমি এটা দেখে বললাম যে ইংরেজরা আমাদের কাছ থেকে আজাদ হয়ে গেছে আমরা ইংরেজদের কাছ থেকে আজাদ হয়নি পরিস্থিতি আর মুসলমান আল্লাহর কসম করে বলছি মুসলমান কেমন হওয়া দরকার আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাই কেন বললাম আটানব্বইটা লোক জাহান নামে যাবে তার কারণটা শুনে নেন আপনাদের ইমাম সাহেব মুখেতে কত সুন্দর দাড়ি আছে আছে না নাই আচ্ছা কাল সকালে যদি ইমাম সাহেব সেলুনে বসে দাঁড়িগুলো চেঁচে দেয় ইমাম সাহেবকে ইমাম রাখবেন না তাড়াবেন ইমাম দাঁড়ির সঙ্গে বলবেন এ কথা বলেন না কেন তাড়ি দিবেন নামাজ পড়বেন ইমামের পেছনে পড়বেন না মাসাল্লা কত সুন্দর ফতোয়া ইমাম সাহেব দাড়ি চেঁচে দিলে তার পেছনে নামাজ হবে না তু হারাম খোদ দাড়ি চেঁচে কী করে ইমামের পেছনে পড়িসবে তোরটা কি করে হবে কথাটা বুঝতে পেরেছে না পারেননি এটা হক কথা না না হক কথা হক কথা ইমামের জন্যে দাড়ি কাটা হারাম আর তোমার জন্য হালাল কুলমলবি ফতোয়া দিলে বলো সিউড়ি মানসার মূর্তি সাহেব দিয়েছেন বাবাজি দিয়ে গেছে কোনো মলবি দেয়নি ফতোয়াটা শুনেলেন আজকে কষ্ট লাগে একটাই ভারতের সংবিধানে শিখদের ছেলেরা পুলিশ অফিসার হলে মাথায় পাগড়ি পরে ডিউটি করে মুখে দাড়ি রেখে ডিউটি করে করে না করে না বড় কষ্ট লাগে আপনাকে দেখিয়েই দেবো মুসলমানদের ছেলেরা পুলিশ অফিসার হলে দাঁড়িয়ে রাখতে পাই না তার জন্য দায়ী কি মোদী সরকার তার জন্য দায়ী কি আমাদের দিদি না তার জন্য দায়ী রাজ্য সরকারও নয় আর কেন্দ্রও নয় তার জন্য দায়ী হচ্ছে খোদ মুসলমান দাড়ি রাখার সুন্নত না শূন্যত নয় দাড়ি কাটা কি কথা বলে না দাড়ি কাটা কি কেউ যদি দাড়ি চেঁচে দেয় এটা গুণা না গুনা লয় গুনা হারাম দাড়ি কাটা হারাম তো তুমি নামাজ পড়ে যদি হারাম কাজ করো নামাজ আল্লাহর কাছে কবুল হবে কবুল হবে না বড় কষ্ট লাগে ইমাম সাহেব যদি সকালবেলায় চায়ের দোকানে বসে সিগারেট খায় তার পেছনে আর কেউ নামাজ পড়বে ওই সালা ইমাম সাহেব সিগারেট খাচ্ছে ওর পেছনে নামাজ পড়ে তারা তাড়াতাড়ি ওকে গ্রামে মিটিং ডাকবে ইমাম সাহেব সিগারেট খেলে ওর পেছনে নামাজ হবে না আর আপনি মসজিদের বাইরে বিড়ি টানছে ঠুকরে ঠুকে উনি বলো তো বিড়ি টেনে নামাজ পড়ছি হচ্ছে ইমামের সিগারেট খেয়ে নামাজ হবে না তোরটা যদি জায়েজ হয় ইমামের জায়েজ ইমামের হারাম হলে তোরটাও হারাম বড় কষ্ট লাগে ইমামের জন্য এক ফতুয়া তোমার জন্য এক ফতুয়া কখনো ইসলাম দেয়নি ইসলামে যার জন্য হারাম যেটা করা হয়েছে সমস্ত মুসলমানের জন্য সেটা হারাম জোরে বলুন সুবহানাল্লাহ যেটা হালাল করা হয়েছে শুধু মলবিদের জন্য হালাল নয় সকলের জন্য হালাল করা হয়েছে আমাদের দেশের লোক নামাজ পড়ে না কিসের জন্যে এই বীরভূমের জায়গার জন্য নামাজ পড়ে না বীরভূমের জন্যে কেন আমি নাম করব না এমন এমন পীর বীরভূমে আছে নামাজ না পড়লেও তাদেরকে জান্নাতে নিয়ে চলে যাবে চ্যালেঞ্জ ছুড়ে বলছি কি বলেন আমি নাম করব না বোলপুর বোলপুর নানুর কিন্নিহার বাঁশাপাড়া পাড়ুই যে কোনো এলাকায় এক হারামখোর আছে জীবনে নামাজ পড়ে না গাঁজার টান মারে মেয়েরা তার পা টিপে তার নাম আমি করব না যে মাল্লা চিনে তারা ঠিক বুঝে নিবে না আমি কিন্তু কারোর নাম করি না তাকে যারা চিনে তারা বুঝে নিবে এক ওয়াক্তের নামাজ পড়ে না গাঁজা খায় মেয়েরা তার পা টিপে ঘরের মধ্যে ঢুকে এর মধ্যে আর রাম রহিমের মধ্যে কোনো পার্থক্য নাই কথাটা বুঝে এসছে না বড়ো কষ্ট লাগে মূর্তি দব্বির সাহেবকে চিনেন না চিনেন না আপনারা উনি আপনাদের গ্রামে না আসে দেখি বলে মেয়েগুলোকে ডেকেতে আমার পা বলেছে কোনো দিন আমি এসে মসজিদে আধ ঘন্টা ঘুমুচ্ছিলাম এক ঘন্টা তা আমি কী বললাম দুটো মেয়ে ডেকেতে আমার পা টিভবে না তো তাহলে কে কানা পীর আমরা না ওরা বুঝতে পারেন নাই যে বলছে মেয়েকে ডেকে দে সে কানা না আমি কেনা বড় কষ্ট লাগে দুঃখ লাগে মানুষ এদের জন্যে নামাজ পড়ে না এই বাংলাদেশে একটা মাল বেরিয়েছে তার নাম হচ্ছে আনোয়ার সরকার সে বলছে কে বললে গান বাজনা জায়জ নাই কোরআনে আছে আবার আয়েত নম্বরও বলে দিচ্ছে সালাম আমি খালি চিন্তা করছি আল্লাহ যে কাটিং এর মার দিবে কথার মধ্যে যেন ডিস্টার্ব না আসে আপনাদের সামনে যে ছেলেগুলো বসে আছে এগুলো মাসুম কে বুঝলেন এরা জান্নাতি তো এরা ডিস্টার্ব করবে খেলা করবে কি বুঝলেন এরা একবার শুনবে আমার কোনো কথায় হাসবে আসর পড়বে তাই বাচ্চাগুলোকে পেছনে করুন আপনারা সামনে আসুন এ বাবু আপনারা পেছনে যাও যাও তোমরা যাও তো সোনারা যাও আমার বাবজিরা আমার লাল্লা যাও তো যাও তোমা পেছনে চলে যাও এদিকে পেছনে করুন আপনারা সামনে আসেন তারপরে আপনাদিকে দেখছি

চুপচাপ বসে যান প্রথমেই একটা কথা বলি আজকে আমরা বাপ ব্যাটাই বীরভূমে আছি বাপ বেটাই বীরভূম জেলায় আছে আমার আব্বাজি আছে রাজগিরামে আমি আছি শিউরির কাছে তাদের বুঝতে পারেননি রাজগিরামটা কোন জেলা বীরভূম জেলা একই জেলায় আছি থানা আলাদা তো একটা একটা করে বলবো মানুষ তো মানুষ হচ্ছে ভুলে ভরা মানুষের জন্যে আল্লাহ তাহলে একটা বড় নিয়ামত দিয়েছে যে নিয়ামতটা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন আল্লাহর কসম পৃথিবীর কোনো মা বাপ তার সন্তানকে ওই ভালোবাসা দিতে পারবে না যে ভালোবাসা আল্লাহ নিজের বান্দাকে দিয়েছেন বন্দিকে দিয়েছেন পৃথিবীর আল্লাহ যে ভালোবাসা দিয়েছে কোনো প্রেম প্রেমিকা তার একে অপরকে মোহাব্বত দিতে পারবে না আল্লাহর ভালোবাসা শুনেলে শত জীবনের অন্যায়ের পরেও পৃথিবীর পাহাড়ের মতো যদি কেউ পাপ করে ফেলে পাহাড়ের সমান পাপ সমুদ্রের পানির ফেনার মতো যদি কেউ পাপ করে কোরানে আছে ইল্লা মানতাবা ওয়া আমানা ওয়া আমিলা আমান স রেহা তৌলাইকা ইয়বাদ্দিনুল্লাহু সৈয়া তিহিম হাসানা ওয়াকান গফুর আর রহিবা যারা তোবা করার মতো তোবা করবে যারা ইস্তেখ ফারের মতো ইস্তেগ ফার করবে আমি আল্লাহ তাদের পাহাড়ের মতো গুণাগুলো নেকি দ্বারা বদলে দেবো জোরে বলুন ছেলে যদি রাগ করে মা কবার বলে বাপ খেলে বাপ রাগ করি না দুবার বলবে শোনা খেয়ে লাও তিনবার বলবে বাপ তোকে পয়সা দেবো খেলে রাগ করি না যা হয়েছে ছেড়ে দে যদি তাও না শুনে চতুর্থবারে বলবে খাবিতা খান বুঝে কর গা আমার কাজ আছে কাজ করতে চললাম ঠিক বলছি এটা এটা মা বাবা না কসম আল্লাহ বলছেন আমার বান্দারা পাপ করে আমি অপেক্ষায় থাকি আমার বান্দা কখন ক্ষমা চেয়ে নিবে আমি ক্ষমা করে দেবো চলবোন আল্লাহ অপেক্ষায় থাকে এই যাও তোমাকে ডাকছে যাও উঠো কালকে ইউটিউবে শুনে নেবে বাইন ওকে ডাকছো তো নাকি যাও যাও তুমি যাও আমার ভাই খুব ভালো করে আমি সূক্ষ্ম করে আজকে আমি শুরু করব কোথায় জানে সারা রাত জাগা আছে কিন্তু আমার একটা গুণ আছে মাইক যদি ধরি দেন আমি এখন সারা রাত বলবো আল্লাহর কৃপা আমাকে এখনই যদি এখানে বালিশ দেন ঘুমিয়ে যাব কি বুঝলে যাই হোক গরম দুধ এক গ্লাস খাওয়াইছে মাথাটা ছেড়ে গেল ঘুমটা ছেড়েছে এরপর আপনাদের আমি দেখি কি করা যায় কী বুঝলেন প্রথমেই বলি আমি শুনছিলাম নিকাহ পড়ানো হলো হলো না হলো না কি বুঝলেন সমাজ কোন জায়গায় এই ইমাম সাহেবরা মৌলবীরা ফতোয়া দিলে সকালবেলা ইমামকে ছুটি করে দিবেন ঘর চলে যা কিন্তু আমার ছুটি কেউ করতে পারবে না দন্দমাল লোক বলবে ওকে আর দাউদ দিবি না অসুবিধা নাই পাশের গায়ে লোক দিবে যদি বলেন কেমন করে জিজ্ঞেস করুন ক মাস আগে ডেট করেছে তিন মাস আগে চব্বিশ সালের ডেট বুক করছি বুঝতে পারছেন লোকে আমাকে চাই না কেউ আমি ফোন আপনি ফোন করেছিলেন না ভাইজন ফোন করেছিল তিন মাস আগে মলবিনের চাকরি চলে যাবে বলে দিলে কিন্তু আমার চাকরি যাবার ভয় আছে ভয় নাই অসুবিধা নাই খেয়েও লিচি যদি খাবার না দেন অসুবিধা নয় দুধ চালিয়ে দিয়েছি ঘর পালিয়ে যাব কিন্তু বাস্তব বলে যাচ্ছি পঞ্চাশ হাজার টাকা এক হাজার টাকা লগত উনপঞ্চাশ হাজার টাকা বাকি ধারে যদি বউ পাওয়া যায় আমার একটা আছে আরো দুটো করব আমি পাওয়া যাবে কি কথা বলে না মজা করিনি আপনারা হাসছেন এর ভেতরে এত বড় লজিক আছে এক থেকে বড় দুর্নীতি বাজার সমাজে আর কিছু হতে পারে না কোরআনে আছে তোমরা তোমাদের স্ত্রীর মহরান আদায় করে দাও কে বললো বে পঞ্চাশ হাজার টাকা করতে হবে লোক দেখানোর জন্য পয়সা পগটে নাই তা তু তো ভিকারি রাগ করেন না আমাকে দাওয়াত দিবেন না আমি দাওতের ভিকারি লয় প্রয়োজন নাই কিন্তু অন্যায় বরদাস্ত করতে পারবো না অবিচার বরদাস্ত করতে পারবো না তুমি এক হাজার টাকায় বউ নিয়ে যাবে ধারে উনো পঞ্চাশ হাজার টাকা তোর বইয়ের কাছে মাপ চেয়ে নিবি যদি চায় হতো আমি পঞ্চাশটা বিয়ে করতাম এখানে বসে আমার ফোন পঞ্চাশ হাজার টাকা আছে অ্যাকাউন্টে এক হাজার করে দিয়ে ধারে নিতাম জায়েজ নয় তাও আমি বললাম তিনটে করব একটা আছে কোরআনে আছে চারটা পর্যন্ত যায় যাচ্ছে দেন হাজার টাকা করে কে কে বিটি দিবে আমি তিনটে বিয়ে করে নিয়ে যাবো আর একটা গোয়ালে রাখবো ঘরে রাখবো অমুক জায়গায় রাখবো বড় কষ্ট লাগে সমাজে কোথা থেকে পেলেন আপনি একটা মলবিকে জিজ্ঞেস করলেন না যে আমার বেটার বিয়ে দিচ্ছি কোনো হাজার টাকা ধার আর এক হাজার টাকা লগত দেবো আমাকে জিজ্ঞেস করলে ইমামকে এই মৌলবিদিকে যদি বিয়ের আগে জিজ্ঞেস করতেন আমরা বলতাম লগত দাও পাঁচ হাজার টাকা দাও কি বললাম লগত দাও পাঁচ হাজার দাও সাড়ে পাঁচ হাজার দাও লগত দরকার তুমি তা কি হয়েছে শুনেলেন যদি বলেন ধারে হবে না কেন হবে অনেকজন আদায় করানোর মাফি চাওয়ানোর লেগে পঞ্চাশ হাজার টাকা সেদিনে মুর্শিদাবাদে মালদায় বলে এসেছি শুনেলেন সেখানকার বিয়ে দেয় ছেলেরা পনলায় মোটরসাইকেল আলমারি পালং ফার্নিচার সবগুলো দাম ধরলে দেড় লাখ টাকা দিয়ে বলছে দেড় লাখ টাকা ই করো মোহর করো দেল মহর আনাটাই বুঝে নাই মৌলবিদের কাছে বুঝবে কি করে সমাজ তো চলছে কিসে হাদিসুন নিসাই মেয়েদের হাদিসে চলে মৌলীদের কথাই তো সমাজ চলে না আপনারা তো এখন আপনি পুরন্দরপুর বাজারে পাবেন বড় বড় মুক্তি আলু বেচছে পটল বেচছে ফতুয়া দিচ্ছে বীরভূমের কথা বলে দিচ্ছি আমি গ্রামের নাম করব না আস্তে আস্তে আমি যেখানে চা খেয়েছি শুনে এলাম একটা মসজিদে দু জায়গায় তালিম হচ্ছে বলছে ওই দলটা আলাদা এই দলটা আলাদা বিশ্বাস করুন এটা কেমতের আলামত তাছাড়া কিচ্ছু হতে পারে না যদি বলেন আপনার কাছে কোন দলটা ঠিক দুটুই গুমরা এদের ক্ষমতা নাই একে বুঝিয়ে তোমার পাশে বসাতে তোদের ক্ষমতা নাই ওকে বুঝিয়ে তোর পাশে বসাতে নবীজি কখনো দলবাজি শিখইনি যে সাহাবি অন্যায় করেছে নবীজি তাকে বুকে টেনে নিয়ে বুঝিয়েছে একটা মসজিদে দু কোণে তালিম হবে একটা লোক বলবে শালা ওইখানে আমার বুনাই আছে যখন ওইখানে বসি গাই না হলে বলবে এইখানে আমার এই দলে আমার ভাই আছে তাই ইসলামে দলবাজি কোথায় পেলি কি বলছেন কেয়ামতের দিনে কি হবে কেয়ামতের দিনে কি হবে আমি বলবো যে আমি যখন দমদমায় গেহেলাম তাহলে তোমরা আমার পাশে দাঁড়াও কেয়ামতের দিনে আমি জান্নাতে নিয়ে যাব না বলছে কেমতের দিনে তোমরা আমার সামনে একা একা আসবে কেউ সাথে থাকবে না তুমি একেলে একেলে আওগে আমারের সামনে বড় কষ্ট লাগে এটা কেন গোটা বীরভূমে আপনি পাবে ফিতনা ফাসাদ ভয় লাগে মাস্কেট মারবে না বোমা মারবে রাগ করেন না বীরভূমের লোক নামাজ পড়ে বোমা চালায় নামাজ পড়ে লাঠি মারে আমি বলে যাচ্ছি যে যুগটা শুরু হয়েছে একশোটা নামাজির মধ্যে আটানব্বই জন জাহান নামে যাবে কাগজ থাকে তা নোট করুন যত ফুটানি করার করেন গা মসজিদে বসে কিন্তু আমি বলে যাচ্ছি একশোটার মধ্যে আটানব্বইটা নামাজি জাহান নামে যাবে যে যুগটা শুরু হয়ে গেছে তার অনেকগুলো প্রুফ আমি আপনাদের কাছে দিয়ে যাব রাতে শুয়ে শুয়ে অনুভব করবেন ভাববেন আমি কি বলে গেলাম তার